বন্ধুরা, সঙ্গীতার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে বিরিয়ানি রান্না করবে। দেখো, প্রথমে কিন্তু আমরা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি এবং জলের মধ্যে একটা স্টার ফিস এবং গোটা গরম মশলা, তেজপাতা, সাদা তেল, নুন, এই কয়েকটা জিনিস দিয়ে নিতে হবে। এদিকে কিন্তু আমাদের চাল আগের দিন ভিজিয়ে রাখতে হবে। আগের দিন তোমরা যদি পরের দিন করো, আগের দিন ভিজিয়ে রাখবে, আর যদি সেটা না পারো পরের দিনকে, তোমরা 2-3 ঘন্টার জন্য কিন্তু চালটা, বিরিয়ানির চাল, তোমাদের ভিজিয়ে দিতে হবে। আর এদিকে আমরা মাংসটা রেডি করে নিয়েছি, মাংসতে দেওয়া আছে তোমার এখানে পুরোপুরি এখন কাঁচা মাংস। পেঁয়াজ তোমাদের কিন্তু একটু ভেজে নিতে হবে, তারপরে আদা রসুন পেস্ট করা সেটা দিয়ে নিতে হবে, তারপরে আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে সব তোমাদের এটা কিন্তু মিক্স করে রেখে দিতে হবে। এবারে আলুটাও আমরা নুন দিয়ে এবং হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার দেখো, কড়াই একটু সাদা তেল দিয়ে এই মাংসগুলো কিন্তু ম্যারিনেট করে তোমাদের মিনিমাম আধা ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। যে ম্যারিনেট করা মাংসটা দেখলে, ওটা কিন্তু আধা ঘন্টা ম্যারিনেট করা ছিল। এবার তারপরে এই কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে এটা কিন্তু কষিয়ে নিতে হবে। এদিকে কিন্তু আমাদের চাল, মানে ভাতটা হচ্ছে, জল ফুটবে, তারপরে চালটা দেওয়া হবে। চালের মধ্যে জলের মধ্যে তোমাদেরকে বলিয়ে দিলাম কী কী দেওয়া হয়েছে: স্টার ফিস, গোটা গরম মশলা, তেজপাতা, সাদা তেল এবং নুন। নুনটা দেওয়া হয় যাতে চালের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়, এবং অবশ্যই তোমরা তেল দেবে যাতে একটার সাথে একটা ভাত জড়িয়ে না যায়, সেজন্য তেল দেওয়া হয়। তো দেখো, আমাদের এদিকে চালটাও, ভাতটাও এদিকে রেডি করতে হবে, আবার এদিকে মাংস কষাটাও কিন্তু রেডি করতে হবে। আর তোমরা যদি মানে চিকেন বিরিয়ানি রান্না করতে গিয়ে আলু ডিম দিতেও পারো, আর আমি এখানে শুধুমাত্র আলু দিয়ে রান্না করছি। তো সেই তো আলুটা প্রথমে আমরা একটু সেদ্ধ করে নিয়েছি, তার জন্য নুন এবং হলুদ আলুর মধ্যে দিয়ে তারপর ওটা সেদ্ধ করা হয়ে গেছে। হলুদ মানে আর কি, যেটা রং পাওয়া যায় বিরিয়ানির, যে রং পাওয়া যায় সেটা অবশ্যই দিয়ে আমরা ওটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে তো মাংসটা কষে নিতে হবে তোমাদেরকে ভালো করে। এই দেখো, আমাদের ভাত কিন্তু রেডি হয়ে গেছে। ভাত আমরা ফ্যানটাও ঝাড়িয়ে ফেলেছি, ভাত কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদেরকে আমরা কেটে কেটে দেখাচ্ছি, অতটাও পুরোটাও দেখানো সম্ভব নয়, বিরিয়ানি করতে তো অনেকটাই সময় লাগে, তোমরা সেটা ভালো করেই জানো। দেখো, বিরিয়ানির চালটা ভালো করে তোমরা দেখতে পাচ্ছো একদম পুরো ঝরঝরে হয়েছে, কেন কি এতে তেল দেওয়া হয়েছিল, তোমাদেরকে আগেও বলেছি, তোমরাও কিন্তু এইভাবে করবে। দেখো বন্ধুরা, এইদিকে কিন্তু আমাদের মাংস কষাটা পুরো রেডি করতে হচ্ছে, সময় লাগবে। এই আমাদের মাংস কষা রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এবারে দেখো, আমরা কিন্তু মানে বিরিয়ানির যে রঙটা নেওয়া হয় সেই রঙটা জল আগে থেকে আমরা দুধের মধ্যে গুলে নিয়েছিলাম, তার মধ্যে এতে একটু আমরা কী কী দেবো দেখো: কেওড়া জল, গোলাপ জল, আতর, এটা রোজ ওয়াটার, এটা হচ্ছে গোলাপ জল, আগে কেওড়া জল দেওয়া হলো, তারপরে এটা রোজ ওয়াটার, এবং তারপরে তোমাদেরকে আতর, আতরটা তোমরা ভাতের মধ্যে দেবে ডাইরেক্ট। আর এদিকে আমরা ঘিটা একটু গরম করে নিয়েছি, ঘি আর একটু মাত্র সাদা তেল। তোমরা যদি ঘি দিতে চাও পুরোপুরি ঘি দিতে পারো, আর যদি কেউ মনে করো সাদা তেল দেবে, ঘি আর সাদা তেলটা আলাদা করে গরম করে নিয়ে তারপরে কিন্তু ভাতের মধ্যে আমরা এগুলো মিক্স করে নেবো, কারণ আমাদের মাংসটা রেডি হয়ে গেছে। আর মাংসটা শুধুমাত্র ওই মশলাগুলো দিয়ে মেশানো ছিল, এবং মশলার মধ্যে লাস্টে নামানোর আগে পুদিনা পাতা এবং ধনে পাতা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। দেখো, আমাদের মাংস কষাটাও কিন্তু দারুণ লাগছে, কালারটা তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ, তাহলে ভেবে দেখো কত সুন্দর হবে খেতে বিরিয়ানিটা। অবশ্যই খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করা হলো, তোমরা সেটা সকলেই দেখতে পেলে, খুব সহজ পদ্ধতিতে, এমন কিছুই মানে কঠিন নয়। তোমরা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর তোমাদের যদি এই ভিডিও রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে প্রশ্ন মানে কমেন্ট করতে ভুলো না। আর আমি কিন্তু দেখুন এটা কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবে হালকা হালকা বিরিয়ানি মশলাটা দিয়ে নেবে, এবং আতর, তোমাদেরকে বললাম যে ভাতের উপরেই আতর ছড়া দিতে হবে একটু। তো এবার আতরটা দেওয়া হচ্ছে, দেখো আলু আর মাংসটা এইভাবে দিয়ে নিতে হলো। এবং তোমরা যদি মনে করতে যে তোমরা ডিম দেবে, তোমরা কিন্তু ডিমটাও সেদ্ধ করে নিয়ে এইভাবেই তোমরা কিন্তু ডিমটা মিক্সড করতে পারতে। এটা কিন্তু একটা স্তর হয়ে গেছে, এর উপরে আবার একটু সাদা ভাত দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা।
তারপরে এটা কিন্তু তোমাদের হালকা ঝাঁকিয়ে নিতে হবে সবটা, মানে মাংসের যে মশলাটা বা তারপরে তোমাদের যা মশলা দেওয়া হয়েছিল ঘি সমস্ত কিছু মিক্স হয়ে যাবে। দেখো কত সুন্দর বিরিয়ানিটা দেখতে লাগছে। থ্যাংক ইউ।